এরকম আলোই তো মায়ের প্রস্তুতি মতো আঙ্গুল থেকে বের হচ্ছিল। মায়ের চরণাঙ্গুলি প্রতিষ্ঠা আর পূজো লোকনাথেরই দায়। আমায় ছেড়ে দাও। ওই তো আমাকে কান্তিকের এদিকেই আসছে। আমি বাড়ি যাব। আমাকে এই মেয়েটি কে আচার্য? আজ মন্দিরে মায়ের অমাবস্যার পূজা। এই পূজায় মায়ের চরণে নরবলি দেওয়া হয়। আমাকে একটু পায়েশের দুধ জোগাড় করে দিতে পারবে গো তোমরা? যবে থেকে ওই মুখ পোড়া লাল মুখো সাহেবদের বসতি হয়েছে এই গায়ে, তবে থেকে সব গেছে গো। কেন? ওই সাহেবগুলো দুধ খাওয়ার জন্য সব গরু কেড়ে নিয়ে চলে যায়। সব দুধ নাকি ওদের লাগবে। এখন তো কি করবি লোকনাথ? আগে এই গোয়ালা পাড়ার সবার দুঃখ দূর করব, তারপর দুধ নিয়ে মায়ের কাছে ফিরব। বলির পরে তার রক্ত মায়ের পায়ে নিবেদন করলে মাতৃত্ব হন দুষ্ট হন। না না, নরবলি মহাপাপ। শাস্ত্রের ভুল ব্যাখ্যা করছো তোমরা। আর যদি বলি দিতেই হয় তাহলে নিজের মনের লোকানো পশুকে বলে দাও। মানুষের মনে যে পাপ আছে, হিংসা আছে, লোভ আছে, তাকে বলি দাও। বল মা, বল বল, তুই কি চাস বল মা, আমাকে আদেশ কর। মা যা চাই তা যদি তুমি করতে চাও তবে নারীদের এই মন্দিরে প্রবেশের অধিকার করে দাও। গুরুদেব, আজ আপনি যা করলেন তার ফল কিন্তু ভালো হবে না। শোনো তোমরা, মিছে রাগ করছো গো তোমরা। মায়ের মন্দির সবার জন্য, কেন চলে যাবে তোমরা? মায়ের এই মন্দির কার তা একদিন প্রমাণ হয়ে যাবে লোকনাথ। শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, শুধুই সময়ের অপেক্ষা। চলো সবাই চলো। এবার কি হবে লোকনাথ? সবাই যে তোর উপর রাগ করে চলে গেল, খুব রাগ করেছে তোর উপর। দুষ্টু লোকেদের মিথ্যে আস্ফালনে ভয় পাস না বেনি। ওরা যা চাইছিল তা তো অন্যায়, আর অন্যায় কখনো মুখ বুঝে সইতে নেই। এই জগতে যা হয় সব মায়ের ইচ্ছেতেই হয়। মায়ের ইচ্ছেতেই আজ এখানে নরবলি বন্ধ হলো। মায়ের ইচ্ছেতেই লোকনাথ এই কুপ্রথা বন্ধ করে আচার্য দেবের চোখ খুলে দিল। আপনি ঠিকই বলেছেন শ্রীমৎ, এ পৃথিবীতে যা কিছু ঘটে সব মায়ের ইচ্ছেতেই ঘটে, আর যা হয় তা ভালোর জন্যই হয়। লোকনাথ, জগতাচার্যদের কথায় তুই কষ্ট পাস না বাবা, একদিন না একদিন ওরা ওদের ভুল বুঝতে পারবেই। লোকনাথ, তুই ধন্য লোকনাথ, তুই মায়ের দর্শন পেয়েছিস। বাইরে যারা আছেন সকলকে ডেকে নে, আজ থেকে নারী পুরুষ সকলের অবাধ প্রবেশ এই মন্দিরে। আসুন সবাই। স্তব্ধ, কোন অধিকারে এই সমস্ত নারীরা এই মন্দিরে পদার্পণ করেছে? কোন অধিকারে?
তোমার বাড়ি যাওয়ার জন্য এই গিফটসগুলো নিয়েছি। তোমাদের সবাইকে আমি শেফ টাকা দিয়ে কিনে নেব। তোমার ওই জয় কিচ্ছু করতে পারবে না। পুলিশ কালু ডেরায় হানা দিয়েছিল। রাজু ভাই আর কালু ওখান থেকে পালিয়েছে। পুলিশ প্রায় 1 কোটি টাকার মতো ড্রাগস উদ্ধার করেছে ওখান থেকে। লোকটাকে খুঁজে পেয়েছিস? আজকালের মধ্যে পেয়ে যাব। জগন্নাথপুরে গিয়ে ওখানকার জমিদার রামরতন বাবুর গুপ্ত ঘাতকের হাতে বৌঠানের প্রাণটা গেল বলে। আর বৌঠানি যদি না থাকে তাহলে তো সব সম্পত্তি আমাদের। তুমি দিদিকে রক্ষা করো। মাকে প্রাণে মারার জন্য লোক লাগিয়েছেন খুড়ো মশাই। দয়া করে আপনারা এই কীর্তন গানের সঙ্গে যন্ত্র মিশিয়ে কীর্তনের শব্দ নষ্ট করে দেবেন না। আমি পারবো না ছোট কাট, এভাবে আমি সত্যি পারবো না। শ্যামা শ্যামা একটু বোঝার চেষ্টা করুন। শ্যামা শ্যামা আমার কথা শুনুন। শ্যামা এই বিয়েটা আমি ভেঙে দিয়ে এসেছি বাবা। মা বিশালাক্ষীর পাশেই আমি আমার প্রতিজ্ঞা ফিরিয়ে নিয়েছি। ছেলেটাকে বাঁচাবার জন্য আমি একেবারে মরিয়া হয়ে উঠেছিলাম। তুই তো আগাম সব দেখতে পাস। যদি কখনো কোনোদিনও তৃপ্তর কোনো বিপদ দেখতে পাস আমাকে জানাস মা। শুভি আমার হাতটা ছাড়। নতুন স্কুলের বন্ধুরা দেখলে কি বলবে? দাদা সবাই আমার দিকে ওইভাবে তাকিয়ে আছে কেন? বছরের মাঝে স্কুলে এলে এইভাবেই সবাই তাকিয়ে থাকে। প্রথম অ্যানিভার্সারি ঋষি, তোর গিফটটা কিন্তু স্পেশাল হওয়া চাই। তোমরা কিসের মেনু ঠিক করছো গো? ঋষি তুই কাল সকালটা একটু ফ্রি রাখিস তো, আমার সঙ্গে একবার বেরোবি। কোথায় গো বাবা? রজতা বুরুক্ষিতের সঙ্গে দেখা করব। একটা 2 বছরের বাচ্চাও জানে শাবনা যে রাহুলদা ম্যানিপুলেট করে তোমাকে এই প্রাইজটা পাইয়ে দিয়েছে। সব থেকে বড় কথা, টাকা দিয়ে যদি তিনজন বিচারককে কিনে নেওয়া যায় তাহলে তো এটা আমি বলবোই যে বিচারকের প্যানেল তো তোমাদের তৈরি করা। তাহলে তারা তোমার কথা না শুনে রাহুলদার কথা শুনলো। আপনি এইটুকু বোঝেন না যে সত্যিকে কখনো মিথ্যে দিয়ে ঢাকা যায় না। আর একটা জিনিস ঠেকে রাখা যায় না, সেটা হলো ভালোবাসা। একে কি ভালোবাসা বলে? আম লাচ্ছাপকে দেখছি না, লাচ্ছাপ খাবে না? ও দাদা কোথায় যাচ্ছেন? কেন ভেলকির বাড়িতে যাচ্ছে? ও দাদা বাড়িতে কেউ নেই। কিছু দরকার থাকলে আপনি আমাকে বলে যেতে পারে। সবাই চলে গেছে, বাড়িতে কেউ নেই? না ভেলকির মা আছে। কেউ নেই, শুধু ভেলকির মা আছে? তাহলে আজ দেখা করেই যাব। ওই একই লগ্নে দিদি আমার কাছে ফিরে আসবে, পারলে আটকে দেখান। হৃদে তোমার চৌহত্তির মধ্যেও আসবে না, আমি আসতে দেব না। হৃদের সাথে যার বিয়ে ঠিক হয়েছে হৃদে তাকেই বিয়ে করবে, আমার বোনকে। পারলে আটকে দেখাও তুমি। তোমার বাড়ি যাওয়ার জন্য এই গিফটসগুলো নিয়েছি। তোমাদের সবাইকে আমি শেফ টাকা দিয়ে কিনে নেব। তোমার ওই জয় কিচ্ছু করতে পারবে না। পুলিশ কালু ডেরায় হানা দিয়েছিল। রাজু ভাই আর কালু ওখান থেকে পালিয়েছে। পুলিশ প্রায় 1 কোটি টাকার মতো ড্রাগস উদ্ধার করেছে ওখান থেকে। লোকটাকে খুঁজে পেয়েছিস? আজকালের মধ্যে পেয়ে যাব। জগন্নাথপুরে গিয়ে ওখানকার জমিদার রামরতন বাবুর গুপ্ত ঘাতকের হাতে বৌঠানের প্রাণটা গেল বলে। আর বৌঠানি যদি না থাকে তাহলে তো সব সম্পত্তি আমাদের। তুমি দিদিকে রক্ষা করো। মাকে প্রাণে মারার জন্য লোক লাগিয়েছেন খুড়ো মশাই। দয়া করে আপনারা এই কীর্তন গানের সঙ্গে যন্ত্র মিশিয়ে কীর্তনের শব্দ নষ্ট করে দেবেন না। আমি পারবো না ছোট কাট, এভাবে আমি সত্যি পারবো না। শ্যামা শ্যামা একটু বোঝার চেষ্টা করুন। শ্যামা শ্যামা আমার কথা শুনুন। শ্যামা বাইরে যারা আছেন সকলকে ডেকে নে, আজ থেকে নারী পুরুষ সকলের অবাধ প্রবেশ এই মন্দিরে। আসুন সবাই। স্তব্ধ! কোন অধিকারে এই সমস্ত নারীরা এই মন্দিরে পদার্পণ করেছে? কোন অধিকারে? এই বিয়েটা আমি ভেঙে দিয়ে এসেছি বাবা। মা বিশালাক্ষীর পাশেই আমি আমার প্রতিজ্ঞা ফিরিয়ে নিয়েছি। ছেলেটাকে বাঁচাবার জন্য আমি একেবারে মরিয়া হয়ে উঠেছিলাম। তুই তো আগাম সব দেখতে পাস। যদি কখনো কোনোদিনও তৃপ্তর কোনো বিপদ দেখতে পাস আমাকে জানাস মা।